সুপ্রভাত বন্ধুগণ, একটা ম্যাজিক দেখবে? দাঁড়ো দেখাই। এক চুটকিতে কোথা থেকে কোথাকে চলে এলাম, কোথায় এলাম বুঝতে পারছো তো? আজ মঙ্গলবার একটা বিশাল আশ্চর্য জিনিস দেখছি। এই এখন বাজছে 11টার মতন, মঙ্গলবার বেলা 11টাতে ইনাকে দেখতে পাওয়া মানে একটা বিরল ব্যাপার। কিরে কি কেস! হ্যাঁ, সে বললে আয় খাবো কি, চাকরি চাললে খাবো কি? হ্যাঁ, ছুটি পড়ল, গ্রীষ্মকাল তো শেষ। এমন এমন ব্যাপার হয়েছে নাই, ইয়ার ছুটি পড়লো আর আমার ছুটি শেষের মুখে। নাকি ছোট ভাই, তোমার গালে কি পড়েছে? এটি লিচি, ছোট ভাই লিচি খাচ্ছে। এই হচ্ছে কেস। আর শুনছিলাম নাকি সামথিং ইজ কুকিং, কি ছাগল মাংস? কি ওটা কি ক্রমশ প্রকাশ্য? পয়সাই পয়সা পুরা। এখন বলবো নাই তো, ওইটা তো সারপ্রাইজ। দেখো আমাকে কানে কানে কি কথা বলছো দেখি। অনেকে কিছুদিন আগে বলছিল বিয়া করার কিরকম এক্সপিরিয়েন্স, তো এই দেখো কেউ ব্যাগ বাগি দিবে বিয়া না করলে? এরকম দেখুন, এই তো আমার সামান্য জিনিসপত্র, সেগুলো এখন প্যাকিং করে দিচ্ছেন। তো আমরা কোথাও একটা যাবো নাকি? এখানে টোটো ফাঁস করে দিচ্ছিলো সব গো। টোটো ঠিক হচ্ছে? দিয়ে হোটেল লিখে দেবো, একটু দেখতে হবে যে ইয়ার পাওয়ারটা আছে না নাই। অনেকদিন হয়ে গেছে মানে কিনেছি, তারপর থেকে ইউজ করা হয়নি। তো সেই IMMI ছিলাম, তো এখন IMEMI হয়ে গেছি। যাই হোক, তো ওইটাকে দেখতে হবে টেস্ট করে। এই সব জিনিসগুলো ইম্পর্ট্যান্ট একটুকু। এই তো অল্প খানা পিনা হালকা হালকা করে করতে হোক। তো মানে এই হয়ে গেলো আমার জিনিসপত্র। ইনারটাকে দেখাই গা, গন্ধমাদন পর্বত। গন্ধমাদন পর্বত জানো তো, দেখতে হবে। আছে সামান না, সেটা তো করবো। ডাকছে, বোম্মা ডাকছে। চলুন একটু ট্রলিটা দেখাবেন, চলুন হালকা হালকা ট্রলিটা দেখো। ইয়েস, এবার খুল রে, খুল ট্রলিটা, খুল দেখি কি লিজিস। হ্যাঁ, রাগায়নি তো, রাগাচ্ছি কোথায়? এই দেখো টি, এই হালকা হালকা। হ্যাঁ, এই হালকা হালকা কটি জিনিসই আছে। ইয়ে তো হবে হবে হবে। তুমি যদি, হ্যাঁ, ফেস ওয়াশ, বডি ওয়াশ, হ্যাঁ, শ্যাম্পু, হ্যাঁ, মুখে মাখা, হ্যাঁ, গায়ে মাখা, হ্যাঁ, যদি ইউজ করেছো, হ্যাঁ, ঘন্টা ঘন্টা ইউজ করি আমি এগুলো। না, আমি বডি ওয়াশটা একটু নিতে পারি, আর একটু শ্যাম্পুটা, শ্যাম্পুটা আর কিচ্ছু না। গামছাটা তো ওইটা কি কোন জিনিসের মধ্যে পড়ে? ওইগুলো তো এই এই সাইডটুকু আমার, দেখ এই সাইডটুকু আমার আছে জিনিস, বাদ বাকিটা তুই দেখ। গামছাটি একটা আছে, একটা গামছা দিতে দিকে গেঞ্জি গুলো তো এমনি সবাই মানুষ বুঝতেই পারছে, মানুষ বলবে বুঝলি তো, টোটো বলবে টোটো।
কার জিনিস বেশি আমার না কোনো দিদি সবাইকে কথা বলে লিয়াটাই তো পাস বটে রে এইটা হইছে একটা বিভীষণ এইটা একটা বিভীষণ আমার ভিডিও দেখে না লজ্জা দিয়েছে আমাদের খাওয়া হয়ে গেল এইখানে ওই দেখো একটি আছে পোষ্য সে এসে জানলাতে আরামসে খাচ্ছে মঙ্গলবারের প্রসাদ চিড়া মাখা দই দিয়ে খুব ভর দিলা রে খা খা আরামসে খা এই দেখটি একদম ইয়ার আওয়াজ টাওয়াজ নাই আর এই পাখিগুলো খুবই ভয় খায় মানে পাখিগুলো আসে পাখিগুলোকে দেখে উড়ে দেয় ও উড়ে দেয় বলছি অর্ধ উড়ে দেয় খাওয়া দাওয়া করে বসে আছেন ম্যাডাম আর এই পিসির মঙ্গলবারে খাওয়া হলো এই আর আমারও মঙ্গলবারে খাওয়া হলো বেশ মাছের ঝোল পোস্ত ডাল ভাত আর কি ভাজা বুঝিনি আমাদের মঙ্গলবারে খাওয়া হলো এদিকে বসে বসে এখন রিল দেখছেন নাকি ফোনটা হাতে নিতে গেলাম আজকে বসি ক্লান্ত সব যাওয়ার বন্দোবস্ত করে করে eventually বেরানোর জন্য একদম পুরো রেডি আমরা এই তো ম্যাডাম জুতা পরছেন আর এই তো ট্রলি ব্যাগ পিসি আমাদেরকে সিগাপ করার জন্য পিসি আমার সাই গেছে সোনুকে পৌঁছাতে সোনুর আজকে ট্রেন সোনু আজকে ফিরে গেল ইনস্টিটিউট তারপরে দিল্লি যাবে দিল্লি দেখেন কাজ আছে তারপরে আমাদের এখন বাজছে কটা 6:48 চলো এই তো আর বের এলাম বহুদিন থেকে প্ল্যান করে করে হ্যাঁ হ্যাঁ দেন ঠেলা গাড়িতে নিয়ে যাই তাহলে শেষমেশ হানিমুন হ্যাঁ যাক সময় হলো দুজনা গাড়ি মোটামুটি কোইনসাইড করলো কেসা লাগ রাহা হ্যাঁ দমে গরম আজকে দমে গরম এই আমাদের যাত্রা শুরু হলো আর ব্যবসা গরম বাবারে আমরা অপেক্ষা করছিলাম এখানে বাসের এখান থেকে বাসে করে যাব আমরা রানীগঞ্জ তারপর রানীগঞ্জ থেকে চলো ট্রেনে করে যাব আসানসোল আসানসোল থেকে আমাদের ডেস্টিনেশন যাবো আমরা ট্রেনে করে এবারে বাসে আমরা চেপে যাই বাসের জন্য ওরই করছিলাম বাস একটুকু দেরিতে এলো কিন্তু পুরো ফাঁকা এই তো বসে গেছি দুজনাতে রাত্রেবেলার MTPS সুন্দর লাগছে নাকি ম্যাডাম হ্যাঁ লাক্সারিতে নিয়ে যাবো মানে কি শুধু আমরা যে সিটে বসেছি তাই নয় ব্যাগের জন্য আলাদা সিট এত লাগছে বেশ গরম গরম লাগছিল কিন্তু এখানে তো এই বাসের হাওয়াটা খেয়ে পরে বেশ আরামটা লাগছে তাহলে হানিমুন তাও আবার বিচার ছমাস পরে রানীগঞ্জ স্টেশনে পৌঁছালাম এবারে স্টেশনের পিছন দিক থেকে নামলাম আর কি এবারে ওভারব্রিজটার উপর দিক দিয়ে সামনে দিকে যাচ্ছি টিকিট কাটতে তারপর ঢুকবো ম্যাডাম সামনে সামনে যাচ্ছেন কই ম্যাডাম দাঁড়ান দাঁড়ান রাস্তা চিনি না হারিয়ে যাবো তো হ্যাঁ ভাববে তো ট্রেন যাচ্ছে না নিজদিক দিয়ে হ্যাঁ চলো সামনের দিকে যাই টিকিটটা কেটে আসি নাকি চলো চলে এলাম রানীগঞ্জ স্টেশনের সামনের দিকটাতে এবারে এখানে টিকিট টিকিট কাটবো তার আগে বলে একটু চাটা খেলি এইখানটাতে এই যে দাঁড়ালাম এখানে একটু ঝালমুড়ি নিচ্ছি আর সামনে পান্না দাঁড়িয়ে আছে ওখানে যেয়ে পরে চা খাবো তারপরে এই যে এখানে যেয়ে পরে চেপে যাবো ট্রেনে এখন রাত্রেবেলা তো বেশ হাসেল অ্যান্ড বাসেল চলছে এখানে তো বেশ তো টোটো অটো সব নিয়ে পরে জমজমাট রানীগঞ্জ টিফিনটা করি এই যে
যাচ্ছেন বলতে আমাকে নেওয়া হচ্ছে না ক্লিপে একটা বারের জন্য। আমরা রানীগঞ্জে স্টেশনে ফিল নিচ্ছে পুরো ফিল। একে ঘুরতে আনার আমার একটাই উদ্দেশ্য যাতে একটু ক্যালোরি বার্ন হয়, আর কিছুই না, তাই না? কুলি ফিলিং লাইক কুলি, বিয়া করে কুলি পেয়েছিস তুই, সোশ্যাল ওয়ার্কার কুলি কাকারা। আমি তো কুলি কুলি ফটো করছি না, বললাম রানীগঞ্জ স্টেশন তো বেশ বাগিয়েছে সব জায়গাতেই। এখন অনেকদিন পরে স্টেশন এলাম, জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, বকছি তো। এই রাত্রেবেলাতে ফাঁকা ফাঁকা আরো ভালো লাগছে, টয়লেট ফয়লেট গুলো ক্লিন। তবে একটা জিনিস কি বলতো, দুনিয়া সব স্টেশনে তুই ভিডিও তুল করে চাপ না, বাঁকুড়াতে তুলতে গেলে এই ক্যাক করে দেবে। আরে বাঁকুড়াই স্পেশাল, চলো আই লাভ ইট, চলো আবার। রানীগঞ্জে ট্রেন চলে এসছে, এই দেখো ট্রেনে চেপে বসে আছে কে, এই রে ট্রেন ছাড়ে দিয়েছে চেপে, তাই বাবা তাহলে একা একা চলে যাবে, একা একা চেপে যাচ্ছিলি আমাকে ছেড়ে। না রে ভাই চাপ নাই কোনো, ট্রেন মোটামুটি ফাঁকা হয়, এই তো ইন্টারসিটি নাকি, ফাঁকা ফাঁকা ইন্টারসিটিতে যাচ্ছি আমরা। ভালো ভালো, এইরকম গুলোতে যে পরে মজা। চলে এলাম আসানসোল, আসানসোল ঢুকে এখানে তো বাতাসটা ভালো হচ্ছে, বল সুন্দর লাগছে, যা ভ্যাবসা গরমটা, তারপর এখানে বাতাসটা পেয়ে সত্যি আরাম লাগছে বেশ। আর রাত্রে ট্রেনটা অনেক দেরি আছে, 10:30 নাগাদ বটে, তাহলে একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে চাপবো গন্তব্যের প্রতি যে ট্রেন সেইটাতে। দেখা যাক, এখানেও খাওয়া যেতে পারে বা বাইরে যেও খাওয়া যেতে পারে, চাপ নাই কিছু। ওয়ার্ম লাইট এখানে তো যা দিয়েছে রে, হেভি লাগছে। হ্যাঁ ওপেন লঞ্চটা মহিলাদের জন্য, না বেশ সুন্দর করেছে এটা। আসানসোল স্টেশনের উপরের ওভারব্রিজ দিয়ে যাচ্ছি একটু বাইরের দিকটাতে, লোকজন বেশ ভালোই, প্রচুর লোক বেশ লাগছে উপরটা থেকে ভিউটা কিন্তু। হ্যাঁ হাতে এত সময় আমরা লোক দেখছি এখন, ঠিকই আছে, এইটা বেশ ভালো সিস্টেম, সবাইকে দেখছে, এই যে দেখছে ইনাকেও বলছে যে প্লিজ ওয়ার এ মাস্ক, আমাদের এধারেও দেখতে পাওয়া যাচ্ছে, হে মাস্ক পর। আর এখানে তো সামনেটা এলে ফ্ল্যাশ দিচ্ছে, এটা দাবিটা কি এদের, চ যাই একটু স্টেশনের বাইরের দিকে একটু হাওয়া খাওয়া খেয়ে আসি, আর কিছু খাওয়া দাওয়ার। হ্যাঁ হ্যাঁ গড়গড়ানে নামার সময় তো খুবই ভালো, এবার উঠার সময় তো লিভারে উঠবি তাহলে দেখবি মজাটা। আমার এই আর এসকেলেটার ফোবিয়া আছে ম্যাডামের, আমার তার জন্য এসকেলেটারে নিয়ে চাপবেন নাই কখনই। হ্যাঁ ঠিক আছে, এ বি ইসাই সিঁড়িতেই নামো, দেখ কত ফুর্তি, দেখ গ্র্যাভিটি ছিল বলে কি না, এই আরামসে নামতে পারছিস, ভালো ভালো, এরকমটা অন্তত করে দেওয়া দরকার, মানে সিঁড়ির থেকে তো আরামদায়ক, আর নামার সময় বেশ সুন্দর, উল্টে যাস না লিয়ে পরে এক্সকারশন মনে পড়ছে, তো এটা তো এক্সকারশনই, এটা বাইরে চলে এলাম। হ্যাঁ না 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 গাড়ি লাগে বলো, ওইটাই তো, আমি তো এই তো, না 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 জয় হিন্দ বন্দে মাতরম, সুন্দর পতাকাটা আড়াল হয়ে গেল দাদা।
সুন্দর পতাকা আমাদের তিরঙ্গা হাওয়ায় উড়ছে। আর এই আসানসোল স্টেশন সুন্দর, একদম পিকচার পারফেক্ট, খুব সুন্দর দেখতে বল। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়ালটাই পুরো একদম গ্রিন, লাস্ট গ্রিন না, খুব সুন্দর দেখতে কিন্তু আসানসোল জাংশন। ছবি চাই, একবার করে ব্যাগ বাঁচছে, একবার করে ছবি তুলাচ্ছে, বিয়া করে খুব মজা আবার। একটা লোককে পাওয়া যায় ছবি তুলে দেওয়ার জন্যে, ব্যাগ বোয়ানোর জন্যে। হ্যাঁ না না, মহিলা আমার বউ তো ওম্যান না লাগে, ওম্যান না, ঠিক আছে, ক্ল্যাপ ক্ল্যাপ ওম্যান, ঠিক আছে। আসানসোল জাংশন কিন্তু সত্যি বিউটিফুল, একদম দারুণ, চারদিকে এত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। এই দিয়ালটা বল, এই দিয়ালটা দারুণ পছন্দ হয়ে গেছে, পার্টনারের আমারও। হ্যাঁ হ্যাঁ, একদম গাছ দিয়ে পরে পুরো গ্রিন ওয়ালটা করেছে, পুরো সুন্দর দেখা। এইদিকে এইদিকে দেখো, খুব সুন্দর সুন্দর করেছে জিনিসগুলো। হাতে সময় থাকার এটা একটা বিশাল সুবিধা, যে যেখানে যাচ্ছি সেটা তো যাচ্ছি, সাথে সাথে এগুলো দেখা যায়। স্ক্র্যাপ আর্ট গ্যালারি, মানে ফেলে দিয়ে জিনিসপত্র নিয়ে পরেও এত সুন্দর করেছে না, দারুণ, এত সুন্দর এই ধারগুলো। আর এই পতাকাটার উপরে এই চাঁদ উঠেছে, এটা এত সুন্দর লাগছে সত্যি। স্ক্র্যাপ আর্ট গ্যালারিটা হেভি করেছে, হেভি। এই তো আমার ভালো লাগছে কিন্তু, এখানটা হেভি লাগছে। এইটা দেখো, এটা তো এইটা সিগনিফিক্যান্স কী বলে জানি না, যদি কেউ জেনে থাকো আসানসোলের একটু জানাবে। হ্যাঁ, আর এই তো আমাদের জাতীয় পতাকা, আর তার উপরে চাঁদ উঠেছে, দারুণ দারুণ দারুণ। খাওয়া দাওয়া ডান, ঘোরাঘুরি হয়ে গেল, এবার আমাদের ট্রেন আসছে, তার জন্য আমরা যাচ্ছি। অনেকদিন পর ট্রেন জার্নি, ভালো লাগছে কিন্তু। আসানসোল স্টেশনটা বেশ সুন্দর, দেখি ট্রেন রাইট টাইম হয়ে আছে, চেপে যাবো এখনই, গরমটা প্রচণ্ড, বলো। হ্যাঁ ও, এইটাকে ঠিক করে হারাচ্ছে, দুজনে মিলে কোলাবোরেশনে চলছে কাজকর্ম, নাকি গো? পিপ পিপ পিপ, মালগাড়ি লোক পাইলট হয়ে গেলি রে বড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসছি এখানটাতে, আমাদের পক্ষটা থাকবে, দাঁড়াই দেখ, ক্লান্ত ক্লান্ত লাগছে না, লাগে নাই ওইটাই, দেখা যাক। রে উইস কি বলে, নিজেরাই নিজেদেরকে উইসিং আস হ্যাপি জার্নি অ্যান্ড অল দ্য বেস্ট। দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিলাম ডেস্টিনেশনের পথে। এই বলুন, কেসা লাগ রা হ্যায়, গরমটা কমেছে নাকি? হ্যাঁ, যতক্ষণ এখানে ততক্ষণই, তারপরে আবার সেই হবে, ঠিকই আছে, একদম দুগ্গা দুগ্গা বলে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে হবে, মানে একটু আমরা করে চাপলাম, আরও কিছু লিলিয়া হয়েছিল, একটু মানে অনেক তাড়াতাড়ি ছিল ট্রেনটা, তাড়াতাড়ি হতো না আর কি, খেয়ে পোষাতো না, অল্প লিলিয়া হয়েছে। এবারে এই যে আনবক্সিং করা চলছে, ম্যাডাম আনবক্সিংটা করুন, তারপর দেখাচ্ছি কি মেনু। এই তো জানলার বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা একটা দুঃখ আমার, স্টেশন এলে। হ্যাঁ, খাবারটা বাড়ুক, দেখাচ্ছি। এই হচ্ছে রাত্রের মেনু, ঠিক আছে ম্যাডাম, তন্দুরি রুটি আছে, এটা লাচ্ছা পরোটা, তন্দুরি রুটিগুলো এখনো খোলা, এটা তন্দুরি রুটি, এটা তন্দুরি রুটি, এই তো বাটার চিকেন, বাটার ওই চিকেন বাটার মশলা, ওই একই ব্যাপার। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই। এই হচ্ছে আমাদের আজকের কম্পার্টমেন্ট, টাইমটা দেখিয়ে দিই, গোটা 11:09:05 রে, 4 মিনিট মিথ্যে কথা বলি, খাওয়া দাওয়াটা করি, দিয়ে পরে বান্ডিল হবে নাকি।
খাওয়া দাওয়া চুকে গেল, তো আমাদের সকাল থেকে বেশ ভালোই যাচ্ছে দুজনা গাড়ি নাকি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমরা নিজেরাই এবারে বান্ডিল হয়ে যাবো, তাই বলি এবারে বান্ডিলটা করেই দিই। তো এবারে তোমাদের একটা কাজ আছে, অনেক কিছু হিন্টস দেওয়া হয়েছে, এবারে গেস করতে হবে কোথায় যাচ্ছি আমরা আমাদের হানিমুনে। হানিমুনটা আমরা শুনলে পরে কেমন একটা মানে কেমন একটা হয় আর কি, হানিমুনের তো একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, অর্ডার লাগে বলে মানে অতদিন পরে সময় তো পাওয়া যায় না বেরোনো, তাই হোক বেরোনো হলো সেটাই মানে বড় ব্যাপার। গেস কিন্তু করবে, তাহলে আজকে এখানে খতম করলাম, হ্যাঁ বান্ডিল হলো এখানে, কিন্তু কমেন্টটা কিন্তু করবে বলবে গেস্টে করবে দেখি কেমন তোমাদের কাজটা ঠিক হয় না হয়, তাহলে আজকে এখানেই খতম করলাম। ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।